হুমায়ুন আহমেদের চিত্রকর পরিচয়টা জানতেন শুধু তার কাছের মানুষেরা। রং তুলির খেলাটা তিনি শুরু করেন জীবনের শেষ ভাগে। জনপ্রিয় এই কথাসাহিত্যিকের আঁকা এসব ছবি নিয়ে প্রথম এই প্রদর্শনীর আয়োজন। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ আয়োজিত এই প্রদর্শনীতে হুমায়ুনের আঁকা 20টি ছবি স্থান পেয়েছে। এছাড়াও আছে হুমায়ুন আহমেদকে নিয়ে তোলা বিভিন্ন আলোকচিত্র, যেখানে উঠে এসেছে তার পরিবার, বন্ধু, লেখালেখি ও শুটিং সময়ের নানা চিত্র। বই পড়ে পড়ে উনি ছবি আঁকা শিখেছেন এবং প্রচুর ছবি এঁকেছেন ওনার জীবনে, পছন্দ না হলে আবার ছিঁড়েও ফেলেছেন। আসলে কখনো তো উনি এভাবে করে হয়তো বা ভাবেননি যে ওনার ছবিগুলোর প্রতি মানুষের কিরকম আগ্রহ ছিল। উনি নিজের জন্য ছবি এঁকেছেন নিজের আগ্রহে। হুমায়ুন আহমেদের হাতের লেখার দেখাও মিলবে এই প্রদর্শনীতে। মেঘের ওপর বাড়ি এবং পায়ের তলায় খরম উপন্যাস দুটির খসড়া রয়েছে এখানে। জাতীয় জাদুঘরে প্রদর্শনীটি শুরু হয়েছে শুক্রবার, চলবে 4ঠা ডিসেম্বর পর্যন্ত। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।